আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইয়েরা যুক্ত হচ্ছেন এবং দেখছেন প্রবাসী যুদ্ধ আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সৌদি হজ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ থেকে যে বিষয়টি জানিয়েছে যে এবছর কারা কারা হজ অংশগ্রহণ করতে পারবে, সেই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এবছর শুধু সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকেরাই এবছর হজ পালন করতে পারবে। এবছর প্রায় 60,000+ হজিরা বা 60,000+ নাগরিক রয়েছে বা লোকজন রয়েছে, তারা হজ পালন করতে পারবে। কিন্তু এক্ষেত্রে সৌদি আরবের যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলোকে অবশ্যই মানতে হবে, যারা হজ পালন করবে তাদেরকে এই বিষয়গুলো মানতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে 18 থেকে 65 বছরের বয়স যারা রয়েছেন, তাদের ভিতরে যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন, শুধু কেবল তারাই হজে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি বা যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া বাকি রয়েছে, তারা কিন্তু এবছর হজ পালন বা অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এবছর হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হজ মন্ত্রণালয়। সো এটা হচ্ছে আজকের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা হজ করতে ইচ্ছুক বা যারা হজ করবেন নিয়ত করেছেন, আপনারা সৌদি আরবের যেই নিয়মগুলো রয়েছে হজ করার জন্য, সেই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং মানার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা ভ্যাকসিন যাদের নেওয়া নাই, অবশ্যই ভ্যাকসিন নেওয়া থাকতে হবে, ভ্যাকসিনটা নিয়ে নেবেন, আদারওয়াইজ আপনারা হজে অংশগ্রহণ করতে পারবেন না। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।